প্রিয় দর্শকবৃন্দ, আমি ইসমাতেম খান, সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদের। বিস্তারিত সংবাদের শুরুতেই দেখবেন গিয়ার শিরোনামগুলো। করোনার ক্ষতি পোষাতে কৃষিতে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা, ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কঠোর শাস্তি। ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র 5%। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, যুক্তরাষ্ট্রে 107 জন প্রবাসী বাংলাদেশের মৃত্যু। ব্যাংক আর কাঁচা বাজারে সামাজিক দূরত্ব মানছেন না কেউ, করোনা সংক্রমণের জন্য হুমকি বলছেন চিকিৎসকরা। প্রণোদনার টাকায় পোশাক শ্রমিকদের বেতন দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই ব্যবস্থা। এবং কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্বশুর বাড়িতে দাফন। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনে ফিট। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। করোনা পরিস্থিতিতে কৃষি ও এর উপখাতগুলোর সম্ভাব্য লোকসান এড়াতে 5,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এছাড়াও পরিস্থিতি উত্তরণে নানামুখী পদক্ষেপের কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে হালনাগাদ তথ্য গ্রহণের সময় একথা জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন শাইখ সিরাজের রিপোর্টে। সারা পৃথিবী যা বলছে, করোনা পরিস্থিতিতে মোটা দাগে সংকটে পড়তে যাচ্ছে উৎপাদন খাত, উদ্বেগ বাড়ছে কৃষকের। সরকারের পদক্ষেপ চেয়ে প্রহর গুনছিল কৃষক আর খামারে। প্রধানমন্ত্রী বলছেন, কৃষি উৎপাদনের গতি যাতে ব্যাহত না হয় সেজন্যেই 5,000 কোটি টাকার প্যাকেজ, সাড়ে 9,000 কোটি টাকার ভর্তুকি তো রয়েছে। এখানে শুধু কৃষি খাতেই আমরা একটা 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব, যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র 5%। এই তহবিল থেকে মূলত গ্রাম অঞ্চলে যারা ক্ষুদ্র এবং মাঝারি চাষি তাদের জন্য দেওয়া হবে। তারা কৃষি, ফুল ফল, মৎস্য চাষ, পোলট্রি, ডেয়ারি ফার্ম ইত্যাদি সকল কর্মকাণ্ডে এটা সহায়তা পাবেন। কেউ যেমন পেঁয়াজ, মরিচ, রসুন, আদা সহ মশলা জাতীয় কিছু উৎপাদন করলে বাংলাদেশ ব্যাংকের থেকে মাত্র 4% সুদে তাদেরকে ঋণ দেওয়া হয়। সেটা কিন্তু অতীত আমরা কার্যকর করেছি, এটা কিন্তু অব্যাহত আছে, এটা অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা যে নতুন স্কিমটা নিচ্ছি, 5,000 কোটি টাকার একটা প্রণোদনা এই স্কিম গঠন করবো, এখান থেকে মাত্র 5% সুদে আমরা কৃষকদের জন্য টাকা বরাদ্দ দেবো। চলতি বড় মৌসুমে ধান কাটা শ্রমিকদের অনুকূল যাতায়াতের ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন প্রধানমন্ত্রী। এবং ধান কাটা মাড়াই কাজে যান্ত্রিকীকরণের জন্য কৃষি মন্ত্রণালয়কে ইতিমধ্যে 100 কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি, কারণ যেহেতু মানে কৃষি শ্রমিক পাওয়া যায় না, তবে এখন অনেকেই এখন কাজ পাচ্ছেন না, তারা কৃষিকাজে যেতে পারেন, ধান কাটা মাড়াইতে হাত দিতে পারেন। কিন্তু সাথে সাথে আমরা যান্ত্রিকীকরণের ক্ষেত্রে 100 কোটি টাকার একটা আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং আরও 100 কোটি টাকাও আমরা বরাদ্দ দেবো, অর্থাৎ সর্বমোট 200 কোটি টাকা এখানে আমরা বরাদ্দ দেবো। দেশ যাতে খাদ্য সংকটের মুখে না পড়ে সেজন্য বোরো মৌসুমে অপেক্ষাকৃত বেশি পরিমাণ ধান চাল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছে সরকার। কিছুদিনের মধ্যে যেহেতু বোরো ধান উঠবে আর কৃষক যেন এই ফসলের ন্যায্য দাম পায় সেদিকে আমরা লক্ষ্য রেখে খাদ্য মন্ত্রণালয় গত বছরে যে খাদ্য সংগ্রহ করেছিল তার থেকে বেশি, অর্থাৎ আরও বেশি ধান চাল ক্রয় করবে, অর্থাৎ 2,00,000 মেট্রিক টন বেশি চাল ক্রয় করবে, সেই উদ্যোগটা নেওয়া হয়েছে। কৃষি উৎপাদনে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কথা আবারও উল্লেখ করে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন ঘরোয়া ফসল উৎপাদন এমনকি ছাদ কৃষির উপরও। এই দেশ, আমাদের মাটি আছে, মানুষ আছে, আমাদের মাটি অত্যন্ত উর্বর, আমরা কিন্তু নিজেদের চাহিদা পূরণ করে অনেককে সাহায্য করতে পারবো যদি আমরা যথাযথভাবে খাদ্য উৎপাদন করতে পারি, কেউ এতটুকু কারো জমি যেন অনাবাদী না থাকে। আর তাছাড়া যারা ঘরে এবং ছাদে বা টবে চাষ করতে পারেন, একটা কাঁচামরিচ লাগে সেটা যদি আপনি খান আপনার নিজেরই ভালো লাগবে, তো এভাবেই আপনারা নিজেরা কিছু করতে পারেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে গ্রামীণ ও প্রান্তিক সব শ্রেণীর কথা। শাইখ সিরাজ,
চ্যানেল আই। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারের নির্দেশনা মেনে চলার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যার যার নিজের এলাকাকে নিজেদেরই সুরক্ষিত রাখতে হবে। বরিশাল ও খুলনা বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে আটকের নির্দেশ দিয়েছেন। নীলাদ্রি শেখরের রিপোর্ট। করোনা ভাইরাসের সাথে উন্নত বিশ্বের পাশাপাশি যুদ্ধ করে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। তারই অংশ হিসাবে বরিশাল ও খুলনা বিভাগের 16 জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সংসদ সদস্য, সিভিল সার্জন সহ রাজনীতিবিদদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যে নির্দেশনাগুলি আমরা দিয়েছি, দয়া করে সেগুলো একটু মেনে চলুন। এটা মেনে চললে নিজে যেমন ভালো থাকবেন, অপরকে আপনি সুরক্ষিত করবেন। আপনার নিজের দায়িত্ব নিজের উপর যেমন আছে, আবার অন্যের জন্য সে দায়িত্ব আছে, সেই কথাটা সবাইকে মনে রাখতে হবে। বাড়ি থেকে যারা আসছে এক জায়গায় চলে যাচ্ছে, সেখানে মানুষ সংক্রামিত হচ্ছে। এই জন্য অন্তত এই কয়েকটা দিন আপনি আপনার নিজের এলাকাকে সুরক্ষিত করেন। কেউ এক জায়গা থেকে আরেক জায়গা অকারণে ছুটাছুটি করবেন না। কেউ শ্বশুরবাড়ি বেড়াতে যাবেন, পরেও গেলে পারেন। করোনা পরিস্থিতির মধ্যে ত্রাণ নিয়ে যারা দুর্নীতি করছে তাদের হুঁশিয়ার করে দেন সরকার প্রধান। এবং কিছু ধরা পড়েছেন, আমি আশা করি কেউ যদি এরকম করে সবাই ধরা পড়বেন, কিন্তু তাদের কিন্তু কোনো ক্ষমা নেই। যদি প্রয়োজন হয় সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, বিচার পরে দেখা যাবে। কারণ প্রত্যেকে একটা নিজের একটা আন্তরিকতা থাকতে হবে। আর বিশেষ করে আমরা যারা রাজনীতি করি আমাদের তো আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে। কিন্তু তার মধ্যে এই যে সামান্য দু একটা ঘটনা আমাদেরকে অত্যন্ত মানে কষ্ট দেয়, এবং এটা খুবই একটা ঘৃণ্য কাজ। কাজে এরকম কেউ যেন করবেন না, সেটাই আমি বলবো যে এই ধরনের দুর্নীতি কোনোদিন আমরা বরদাস্ত করবো না। যেসব পরিবার ত্রাণের জন্য সংকোচ বোধ করছে তাদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনায় বিশ্বজুড়ে মৃত্যু যেন থামছেই না। এ পর্যন্ত প্রায় 1,09,000 মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে ফেরার পর আবারও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছেন বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার অর্থনীতি সবচেয়ে বিরূপ প্রভাবে পড়েছে বলেছে বিশ্বব্যাংক। অন্যদিকে করোনা পরিস্থিতিতে ভয় না পেতে সকলকে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আরও 1,800 বেশি মৃত্যু, মোট মৃত্যু 20,500 ছাড়িয়েছে। আক্রান্ত 5,32,000-এর বেশি। নিউ ইয়র্কে চলতি শিক্ষাবর্ষে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ। যুক্তরাজ্যে একদিনে 917 জন মারা গেছেন, মোট মৃত্যু প্রায় 10,000। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। সেবা দেওয়া চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইতালিতে মোট মৃতের সংখ্যা বেড়ে প্রায় 19,500, আক্রান্ত 1,50,000 ছাড়িয়েছে। স্পেনে আরও 525 জনের মৃত্যু, মোট মৃত্যু 16,600 বেশি, আক্রান্ত 1,63,000-এর বেশি। ফ্রান্সে আরও 635 জনের মৃত্যু, মোট মৃত্যু 13,800 ছাড়িয়েছে, আক্রান্ত 1,29,000-এর বেশি। বেলজিয়ামে মোট মৃত্যু 3,300 বেশি। নেদারল্যান্ডসে মৃতের সংখ্যা 2,600 ছাড়িয়েছে। জার্মানিতে মোট 2,800 বেশি মানুষের মৃত্যু। ব্রাজিল, তুরস্ক এবং সুইজারল্যান্ডে মোট মৃত্যু 1,000 ছাড়িয়েছে। কানাডায় 600 বেশি মানুষ মারা গেছেন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউয়ের সময় বাড়িয়েছে সৌদি আরব। করোনায় ভারতে মোট 273 জন মারা গেছে, আক্রান্ত 8,300 বেশি। 30 এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়িয়েছে দেশটি। সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভীত না হয়ে সবাইকে একসাথে করোনা মোকাবেলা করতে আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। সাবরিনা হাসান, চ্যানেল আই। করোনায় যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা 20,000 ছাড়িয়েছে, আক্রান্ত 5,30,000-এর বেশি। এ পর্যন্ত করোনায় সেখানে 107 জন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। 9 জন বাংলাদেশিকে চিকিৎসা সেবা সহ হাসপাতাল থেকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ছবি নিয়ে সাবরিনা হাসানের আরেকটি রিপোর্ট। সব দেশকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখন সবচেয়ে বেশি।
নিউ ইয়র্কে করোনায় 8.5 লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 1,81,000-এর বেশি। বাঁচার আশা নেই এমন অনেক মুমূর্ষু রোগীকে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার এমন 9 জন প্রবাসী বাংলাদেশিকে হাসপাতাল থেকে হোটেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আশার কথা হচ্ছে এখানকার গভর্নর কুমো আপনার 3-4 দিন আগে বলছে যে ইনফেকশন রেটটা আগের চাইতে কমেছে। যুক্তরাষ্ট্রে 20,000 মানুষের মৃত্যু হলেও ইতিবাচক খবর হলো এরই মধ্যে 30,000-এর বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে যুক্তরাষ্ট্রে করোনা রোগী বাড়লেও হাসপাতালে যাওয়া রোগীর হার আগের তুলনায় কমছে। আমরা একটা চরম আতঙ্ক এবং উৎকণ্ঠার মধ্যে দিন অতিবাহিত করছি। যদিও বা আমাদের গভর্নর এবং মেয়র ঘোষণা করেছেন এবং দেখতে পাচ্ছি যে আমরা প্রতিনিয়তই আমাদের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে এসেছে, হয়তো একটা আশার সঞ্চার হলো, একটা একটা আলোক রোশনি আমরা দেখতে পাচ্ছি এবং এই যুদ্ধে জয়ী হবার। করোনায় যুক্তরাষ্ট্রে আরো মারা যাওয়া 12 প্রবাসী বাংলাদেশীর মধ্যে 9 জনই নিউ ইয়র্কের বাসিন্দা। এছাড়া ওয়াশিংটন ডিসি, ফ্লোরিডা ও ফিলাডেলফিয়ায় 3 জন মারা গেছেন। সাবরিনা হাসান, চ্যানেল আই। নারায়ণগঞ্জে 5ম দিনের মতো অবরুদ্ধ অবস্থা চলছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নারায়ণগঞ্জের 300 শয্যার হাসপাতালে করোনা ইউনিট স্থাপনের কার্যক্রম চলছে। সেখানে সিভিল সার্জন করোনায় আক্রান্ত হওয়ায় নতুন সিভিল সার্জনের দায়িত্ব দেওয়া হয়েছে চৌধুরী ইকবাল বাহারকে। নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রোমান রেজা। রোমান, লকডাউন ঘোষণার 5ম দিনে আমি দাঁড়িয়ে আছি শহরের প্রাণকেন্দ্র চাষাড়ায়। এখানে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তারপরেও লোকসমাগম গত কয়েকদিনের চেয়ে অনেক বেশি এবং চাষাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় আমরা জনসমাগম লক্ষ্য করছি। বেশিরভাগ ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না এবং কোনো কোনো জায়গায় ছোট ছোট জটলাও লক্ষ্য করা যাচ্ছে। নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালকে করোনা ইউনিট ঘোষণার পর আজ থেকে PWD সিভিল ওয়ার্ক শুরু করেছে এবং ওই হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদের জানিয়েছেন যে আগামী 3 দিনের মধ্যে 40 শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে এবং 15 থেকে 20 দিনের মধ্যে 10 শয্যার ICU চালু হবে বলে তারা আশা করছেন। নারায়ণগঞ্জে কাঁচা বাজারগুলোতে জনসমাগম ঠেকানো যাচ্ছে না নানাভাবে। র‍্যাব তাই একমুখী সড়ক তৈরি করে দিয়েছে, একমুখী পথ তৈরি করে দিয়েছে শহরের দিগুবাবু বাজার এলাকায় এবং তারা বলেছে যে অন্যান্য কাঁচা বাজারেও এরকম একমুখী পথ তৈরি করার কাজ করছে র‍্যাব। পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের কাঁচা বাজারগুলোতে যাতে জনসমাগম কম হয় এবং ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে যাতে কেনাকাটা করতে পারে। নারায়ণগঞ্জে সিভিল সার্জন করোনা পজিটিভ হওয়ার পর আজকে নতুন সিভিল সার্জনের দায়িত্ব গ্রহণ করেছেন যে ঢাকা স্বাস্থ্য বিভাগে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক চৌধুরী ইকবাল বাহার এবং তিনি নারায়ণগঞ্জ জেলা BM-এর সভাপতি। এই পর্যন্ত আমার কাছে খবর ছিল, এই পর্যন্তই। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যাওয়া যাক এবার কুমিল্লায়। কুমিল্লায় নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7 জনে, এদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। কুমিল্লায় কন্ট্রাক্ট ট্রেসিং করতে হিমশিম খেয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। করোনার কুমিল্লার সার্বিক অবস্থা জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবুল কাশেম। হৃদয় হৃদয়, আপনি কুমিল্লাতে করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা আমাদের জানান।
ইসমত, আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লায় আজকে নতুন করে একজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং এই নিয়ে মোট 7 জন করোনায় আক্রান্ত হলেন আর মারা গেছেন একজন, যিনি নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে কুমিল্লার দেবিদ্বারের নবিয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এসেছিলেন এবং কুমিল্লার বিভিন্ন উপজেলায় তিনি চিকিৎসা নিয়ে আবার নারায়ণগঞ্জে তাকে যখন নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি মারা যান। কিন্তু এই ব্যক্তি যিনি, যার নাম জীবন কৃষ্ণ সাহা, তিনি কুমিল্লার চানিনায় এবং দেবিদ্বারে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে বিভিন্ন জায়গায় তার এই করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বা ছড়িয়ে পড়ার একটা সমূহ সম্ভাবনা দেখা দিয়েছিল এবং সে কারণে স্বাস্থ্য বিভাগের কর্মীরা কালকে সারা দিন রাত পরিশ্রম করে তারা ওই ব্যক্তির কন্ট্যাক্ট ট্রেসিংগুলি খোঁজার চেষ্টা করেছেন। ওই ব্যক্তি চান্দিনার একটি ক্লিনিকে রক্ত পরীক্ষা করেছেন, একজন মেডিকেল প্র্যাকটিশনারের চিকিৎসা নিয়েছেন, তারপরে তিনি দেবিদ্বারের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন, সেখানে একজন ডাক্তার দেখিয়েছেন, তারপরে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যখন তিনি গেছেন সেখানে তার নমুনা পরীক্ষা করে সংগ্রহ করা হয়, তারপরে তার অবস্থার যখন অবনতি হয় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়, সেখানে চিকিৎসা দিয়ে তাকে যখন ঢাকায় রেফার করা হয় তখন আরেকটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়, তিনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে যান, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে তিনি ঢাকার কুর্মিটোলা কুমুদমৈত্রী হসপিটালে যান এবং সেখানে তাকে না রাখাতে তার মেয়ের বাড়ি নারায়ণগঞ্জে সেখানে নিয়ে আসা হয়, সেখানে ভোরবেলায় তার মৃত্যু ঘটে 10 তারিখ সকালে। তো এই ব্যক্তিটি যেখানে যেখানে গেছেন সেখানে সেখানে কন্ট্যাক্ট ট্রেসিং করতে গতকাল স্বাস্থ্য বিভাগের কর্মীরা হিমশিম খেয়েছেন, এর মধ্যে 3 জন অ্যাম্বুলেন্স চালককে কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদেরকে বের করা হয়েছে, কালকে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সেই 3 জন চালকের মধ্যে একজন পালিয়ে গেছেন। আরেকটি দুঃখজনক ঘটনা আপনাকে এই খবরের মাধ্যমে জানাতে চাই, যেটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন যে কুমিল্লার বুড়িচঙ্গে একটি পরিবারের 3 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 2 জন শিশু। এই আক্রান্ত ব্যক্তি এই লকডাউন করা বাড়িতে, এই আইসোলেশন করা বাড়িতে কুমিল্লার সদর উপজেলার দুর্গাপুর থেকে তার দাদা, তার ফুফু এবং ফুফা এবং ফুফার মা, তারা তাকে দেখতে গিয়েছেন লোকচক্ষু ফাঁকি দিয়ে এবং তারা তাকে আদর করেছেন। এখন স্বাস্থ্য বিভাগের কর্মীরা হন্য হয়ে তাদেরকে খুঁজে বের করে তাদেরও নমুনা সংগ্রহ করেছেন পরীক্ষার জন্য। মানুষজন আসলে সচেতন না হওয়ার কারণে কুমিল্লার করোনা ভাইরাস পরিস্থিতি একটু উদ্বেগজনক পর্যায়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে এবং সংশ্লিষ্টরা মনে করছেন যে প্রশাসনকে এ ব্যাপারে এখনই কঠোর ভূমিকা নিতে হবে। ইসমত, হৃদয় আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী আবুল কাশেম হৃদয় আমাদের জানাচ্ছিলেন কুমিল্লাতে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি। এবার অন্যান্য প্রসঙ্গ। তৈরি পোশাক খাতের জন্য প্রণোদনার টাকায় কর্মীদের বেতন দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্ট কিংবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। করোনা ভাইরাসের কারণে দেওয়া প্রণোদনার অর্থ নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেই এই ব্যবস্থা, আর তাই এপ্রিল মাসের মজুরি পেতে পোশাক শ্রমিকদের ব্যাংক কিংবা মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট থাকতে হবে। আরো জানাচ্ছেন মাসরুর শাকিল। এতদিন দেশের প্রায় 4,000 তৈরি পোশাক কারখানার 40 লাখ কর্মীর বড় একটি অংশের বেতন দেওয়া হতো নগদ অর্থে। বেশিরভাগ শ্রমিকের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তবে 2015 সাল থেকে পুরো কর্মসংস্থান খাতকে মোবাইল ব্যাংকের মাধ্যমে ডিজিটাল পেমেন্টের আওতায় আনার কাজ শুরু করেছে আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো। করোনা সংকট মোকাবেলায় শ্রমিকদের বেতন দিতে 5,000 কোটি টাকার প্রণোদনা সহায়তায় ঘোষণা করেছে সরকার। আমরা বিকেএমই দুইজন প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, সবগুলো ব্যাংকের এমডি ডিএমডির সাথে কথা বলেছি। তো আমাদের খুব ভালো রেসপন্স পাচ্ছি, যেহেতু সরকারি সেবা এবং আমাদের রেট সবার চেয়ে অনেক কম, প্রায় 30% to 40% লেস দ্যান আদার এমএফএস। সো ভালো রেসপন্স পাচ্ছি। সরকার থেকে বলা হয়েছে যে যারা লোন নেবেন যেসব কারখানা মালিক তাদের সেই বেতনটা ডিস্ট্রিবিউট করতে হবে ইয়ের মাধ্যমে, ডিজিটাল কোনো একটা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের মাধ্যমে, যেটার প্রধান উদ্দেশ্যই এখানে আমাদের বুঝতে হবে যে স্বচ্ছতা নিশ্চিত করা। সর্বশেষ তথ্য অনুযায়ী তৈরি পোশাক খাতে বিকাশের 3,60,000, রকেটের 1,60,000 ও নগদের 85,000 অ্যাকাউন্ট রয়েছে। প্রতিদিনই বাড়ছে অ্যাকাউন্টের সংখ্যা। চ্যালেঞ্জ ওটাই হয়ে গেছে যে ন্যাশনাল আইডির পরিবর্তে আর কি ডকুমেন্ট আছে যেটার এগেনস্টে আমরা বাংলাদেশ সরকার কর্তৃক
বিতরণকৃত আর কি আইডিয়া আছে যেটার এগেনস্ট আমরা করতে পারি, সেটা আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে গাইডেন্স নিয়ে আমরা যেটা পেয়েছি যে আমরা যদি জাতীয় সরি জন্ম নিবন্ধন পত্রের এগেনস্টে করি তাইলেও সেটা একটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা ডকুমেন্ট হবে, সেই ডকুমেন্টের এগেনস্টে আমরা খুলে দিতে পারবো। আমরা 20% আসলে এনআইডি এবং জন্ম সনদ দিয়ে কভার হয়ে যায়, বাট তারপর একটা চ্যালেঞ্জ রয়ে যায় যারা আসলে জন্ম সনদ নাই এনআইডিও নেই। সো সেই অ্যাকাউন্ট গুলি নিয়ে আমরা আসলে পলিসি লেভেলে কথা বলছি যে কিভাবে এদের অনবোর্ড করতে পারি, কারণ এরা তো কাউকে বাদ দেওয়া যাবে না। সো এই জায়গাটায় আমরা আসলে কাজ করছি যে এই জায়গাটাও কিভাবে ওয়েভ করা যায়, হয়তো তাদের এমপ্লয়ি আইডি দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে দিতে পারি। দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের অ্যাকাউন্ট খোলার ব্যাপারে আশাবাদী তৈরি পোশাক উদ্যোক্তা ও মোবাইল আর্থিক সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। স্যাভলন অ্যান্টিসেপটিক সোপ করোনা ভাইরাস আপডেট। জেনে নিন বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস হপকিন্স ইউনিভার্সিটি ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে বিশ্বে আরও 3,912 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আরও 128 জনের। এই নিয়ে সারা বিশ্বে মোট 108,907 জনের কোভিড নাইন্টিনে মৃত্যু হল। নতুন করে কোনো দেশ ও অঞ্চলে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। মোট আক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা 210টি। এই পর্যন্ত সারা বিশ্বে 17,83,655 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন মোট 404,865 জন। বিশ্বজুড়ে মৃত্যুর হার 6.10%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত হওয়া ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। রাত 12:01 ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চে এই রায় কার্যকর করা হয় বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মোরসালিন বাবলার রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামি ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করাকে ঘিরে শনিবার সন্ধ্যার পর থেকেই কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। রাত 9টার পর থেকে একে একে কারাগারের ভেতরে যান অতিরিক্ত কারা মহাপরিদর্শক, সিভিল সার্জন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সবশেষে প্রবেশ করেন কারা মহাপরিদর্শক। এ সময় কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় জমান আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাত 12:01 ফাঁসির দণ্ড কার্যকর করে কারা কর্তৃপক্ষ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন বরখাস্ত মাজেদের মৃত্যুদণ্ড আজ 12 এপ্রিল 1201 ঘটিকায় কার্যকর করা হয়েছে এবং এর মাধ্যমে বাঙালি জাতি বাংলার মাটি আবারও কলঙ্কমুক্ত হল। এর আগে আব্দুল মাজিদের মরদেহ বুঝে নেওয়ার জন্য কারা ফটকে আসেন তার স্ত্রী, চাচা, শ্বশুর সহ পরিবারের 5 সদস্য। তাদেরকে পুলিশ পাহারায় ভিতরে নিয়ে যাওয়া হয়। ফাঁসি কার্যকর করার 20 মিনিট পর মৃত্যু নিশ্চিত করেন সিভিল সার্জন। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের কাছে। রাত 3টার পর পুলিশ পাহারায় মরদেহবাহী অ্যাম্বুলেন্স কারাগার থেকে বেরিয়ে আসে। এরপর শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুরে মাজিদকে দাফন করা হয়। এর আগে 2010 সালের 28 জানুয়ারি বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম 5 আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। 10 বছর পর বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীর এই বছরই কার্যকর করা হলো আরেক আসামির ফাঁসির দণ্ড। এই দণ্ড কার্যকর করার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো অপরাধী যতই শক্তিশালী হোক না কেন অপরাধ করে কখনো পার পাওয়া যায় না। কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের পর প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। যথাযথ আইন পন্থা অবলম্বন করে তার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে। এর কারণে জাতি কিছুটা হলেও আজকে দায়মুক্ত হয়েছে। আমি এই ক্ষেত্রে একটি বার্তা যারা ফাঁসির দণ্ডাদেশ মাথায় নিয়ে পৃথিবীময় লুকিয়ে রয়েছেন তাদের কাছে পৌঁছে দিতে চাই যে এই ফাঁসির রশি আপনাদেরকে প্রতিদিন প্রতিক্ষণ অনুসরণ করে যাচ্ছে এবং এটা আপনাদেরকে আমৃত্যু
অনুসরণ করে যাবে, এর থেকে বাঁচার আপনাদের কোনোই উপায় নেই। দর্শক দেখছেন চ্যানেল আই, সংবাদ সময় হয়ে গেল অশোক লিল্যান্ডি ফাদটস বিরতির। বিরতির পর অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে আবারও পেছালো আইপিএল, পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বর অক্টোবরের সম্ভাবনা। দর্শক, দেশে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনলাইনে সম্প্রচারিত হচ্ছে, আমরা সরাসরি সেই বুলেটিনে চলে যাচ্ছি। বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি আপনারা জানতে পেরেছেন, আমরা এখন অন্যান্য কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা এখন পর্যন্ত পিসিআর পরীক্ষার মাধ্যমে আমাদের কার্যক্রম চালু রেখেছি, পরীক্ষার কার্যক্রম, এবং 17টি জায়গায় আমাদের 17টি সেন্টার থেকে এটা আমরা এই কোভিড-19 শনাক্তের পরীক্ষা করছি। কিন্তু আমাদের স্যাম্পল কালেকশন হচ্ছে আরো অনেক অনেকগুলো জায়গা থেকে, সেখানে আমাদের মোট এই 24 ঘন্টায় ঢাকায় মোট সংগ্রহ হয়েছে নমুনা 661 জনের, এবং ঢাকার বাইরে 490 জনের, অর্থাৎ 1251 জন সর্বমোট স্যাম্পল কালেকশন করতে পেরেছি, যেটা গতকালকের তুলনায় 10% বেড়েছে। এবং পরীক্ষা করা গিয়েছে, আমরা এই 24 ঘন্টায় আমরা পরীক্ষা করতে পেরেছি 386 জনের, অর্থাৎ 40% আমাদের বেড়েছে। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমি একটু ভুল বলেছি, 386টি সংখ্যা বেড়েছে, অর্থাৎ গতকালকে ছিল যা তার তুলনায় আজকে 386টি বেড়েছে 1340। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে নমুনা সংগ্রহ হয়েছে 1251, পরীক্ষা হয়েছে 1340, অর্থাৎ গতকালকের কিছু স্যাম্পল যেটা পরে এসেছিল সেটা আজকে পরীক্ষা হয়েছে, এই জন্য স্যাম্পলের সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে জিনিসটা পিপিই, যেটা ডাক্তারদের জন্য অত্যন্ত জরুরি বিষয়, সেই জিনিসটা আমরা বলবো যে আমাদের কাছে বর্তমানে মজুদ আছে 468,442 পিপিই, এবং আমরা অদ্যাবধি বিতরণ করেছি 699,394, এবং গত 24 ঘন্টায় আমরা বিতরণ করেছি 1,02,550। দর্শক দেখছিলেন করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন। এদিকে করোনা আক্রান্তদের জন্য অস্থায়ী হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা কনভেনশন সেন্টারের পাশে 2,000 বেড ও 71টি ইন্টেনসিভ করোনারি ইউনিট আইসিইউ নিয়ে এই হাসপাতাল তৈরি হচ্ছে। হাসপাতালটি চালু হবে আগামী 15 দিনের মধ্যে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। হাসপাতালের জন্য প্রয়োজনীয় নার্স এবং চিকিৎসক সরকারিভাবে ব্যবস্থা করা হবে। নিটল টাটা কৃষি সংবাদ। করোনার প্রভাবে সীমিত হয়ে গেছে বর্ষবরণ, যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় নোনা ইলিশ নিয়ে বিপাকে পড়েছেন চাঁদপুরের ব্যবসায়ীরা। প্রতিবছর নববর্ষে নোনা ইলিশের ব্যাপক বাজার চাহিদা থাকে, এবার পরিস্থিতি ঠিক তার উল্টো। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাসের কারণে গভীর সমুদ্রে জেলেদের আনাগোনা কমতে থাকায় শার্ক এবং রেফিশ সহ মূল্যবান সমুদ্র সম্পদ আগের অবস্থায় ফিরে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা লকডাউনের এই সময় গভীর সমুদ্রে মৎস্য আহরণ একেবারে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন। এবারে খেলার খবর। করোনা ভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউনের সময়সীমা বাড়ায় 2020 আইপিএল আপাতত স্থগিত ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল। তবে পরিস্থিতির উন্নতি হলে সেপ্টেম্বর অক্টোবরে আয়োজনের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। বিসিসিআই এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন বছরের শেষ দিকে আয়োজন করা হবে আইপিএল গভর্নিং কাউন্সিলের জন্য, তবে সেটি কঠিন হবে কেননা একই সময় অস্ট্রেলিয়ায় আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হবার কথা রয়েছে। আইপিএল নিয়ে আগামীকালই বোর্ড গভর্নিং কাউন্সিল এবং ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন বিসিসিআই এর সভাপতি সৌরভ গাঙ্গুলি। সবশেষে গিয়ার শিরোনামগুলো থাকছে আরো একবার।
করোনায় ক্ষতি প্রসাতে কৃষিতে 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা, ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কঠোর শাস্তি। ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র 5%। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, যুক্তরাষ্ট্রে 107 জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু। ব্যাংক আর কাঁচাবাজারে সামাজিক দূরত্ব মানছেন না কেউ, করোনা সংক্রমণের জন্য হুমকি বলছেন চিকিৎসকরা। প্রণোদনার টাকায় পোশাক শ্রমিকদের বেতন দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে এই ব্যবস্থা। এবং কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শ্বশুর বাড়িতে দাফন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। এখন দেখবেন বাংলাদেশ টেলিভিশন থেকে ধারণ করা দুপুরের খবর, সেই সঙ্গে পরবর্তী সংবাদ দেখারও আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। প্রান্তিক কৃষকদের জন্য 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কৃষি খাতেই আমরা একটা 5,000 কোটি টাকার একটা প্রণোদনা ফান্ড আমরা তৈরি করব যাতে এই স্কিমের গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ মাত্র 5%। করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশবাসীকে সতর্ক থাকার পাশাপাশি নিজ নিজ ঘরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর, পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। করোনা ভাইরাসের বিস্তার রোধে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় লকডাউন অব্যাহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। করোনার কারণে কর্মহীন অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ অব্যাহত। এবং বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,08,000 ছাড়াল, আক্রান্ত 17,81,000-এরও বেশি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি সাদিয়া আফরিন। এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের অভিঘাতে অর্থনীতির